প্রিয় দর্শক, ডুবখোলা নদীর মাছের বাজার। এখানে যে মাছগুলো পাওয়া যায় মূলত বেশিরভাগই নদী নালা খাল বিলের, এবং এখানকার ক্রেতাও মোটামুটিভাবে আলাদা। তো চলুন আমরা আজকে দেখি এখানকার বাজারের দরটা। ভাই, এটার দাম কেমন আছে যেটা আপনি পানিতে ফেলাইতেছেন? কেজি ভাই 600 টাকা। ভাই 600 টাকা। আর এই ছোট মাছগুলো এটা ঠিক আছে, বেশি ঠিক আছে। কেজি কেজি মাছ লাগে কেজি 500 করে। আর আপনার বড় আই মাছ তো আইরা কেজি 1200 করে। ভাই 1200 টাকা কেজি। আর ছোট চিংড়ি? চিংড়ি কেজি 1000 টাকা কেজি। তো দামটা বেশি লাগতেছে না? না ভাই, চিংড়ি চাই যাবে বেশি, নদীর মাছ তো দাম বেশি। আর এই যে আপনার ডিশে পাঁচ পিসালি আছে যেটা, এই ঠিক আছে, বেশি কেজি বেশি। ভাই এইটার দাম চাইতে? এইটা কত? এটা না ভাই কেজি 800 করে। কেজি নেমনি বলেন 300 টাকা দিব? ঠিক আছে। বারোশো দাম চাই, একদম 1000, একদম 1000, 1200 মাল। মাগুর মাছগুলোর দাম কেমন আছে? কেজি 800। আর এটা তো হচ্ছে মলাই মাছ, কেমন দাম আছে? কেজি 350। আপনার যে শোলগুলো আছে, পাঁচটা শোল কত? শোল কেজি 700 টাকা কেজি। 700 টাকা কেজি। আর আপনার তেলাপিয়া মাছ তো? তেলাপিয়া 200 টাকা কেজি। তেলাপিয়া 200। আর এটা ট্যাংরা মাছ নাকি গোলসা? গোলসা ট্যাংরা। কেমন দাম আছে? কেজি 500। আর এই রুমাজুলি কি নদী? চাষের। কেমন দাম আছে? কেজি 350। এখানে একটা বৈশিষ্ট্য হলো, ওনারা নদীর হলে সেটাও বলে দেন, আর যদি চাষের হয় সেই মাছটা বলে দেন, তাই না ভাই? মানে এই শতটা তার ডুবখোলা বাজার আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মোটামুটি তো ভালো মাছ সাজায় বসছেন। হ্যাঁ ভাই। তো আপনার এই এগুলো তো ডেঙ্কু বান্ডা না? হ্যাঁ ডেঙ্কু বাইলা। কেমন দাম আছে এটা? এটি মিডিয়াম দাম, এটি মনে করেন পদ্মার বাইলা তো, পদ্মা। হ্যাঁ 600 টাকা কেজি বিক্রি করি। 600 টাকা কেজি। আর এই মাছটাও কি নদীরই? এই মাছটি এটি বাটা মাছ, বাগা 200 টাকা বিক্রি করি। এটা হচ্ছে ভাটা মাছ না? 200 টাকা করে। এইটা হচ্ছে 200 টাকা গজার। আর এই শৈলা মাছগুলো দাম কেমন? এর দাম 1000 টাকা কেজি নিলে 800 টাকা কেজি বিক্রি করছে। আর দেশি কইটা? দেশি কই এগুলো দেশি, সবটি মাত্র 1000 টাকা, 1500 মাল 1000, বাজার ভালো না। এটি সিরাজ দিকান বিক্রমপুর গজার, গজার আর সুপার মাছ ওগুলো, সুপার সুপ মানে হচ্ছে ম্যাং নদী কাটা থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডালা দিয়া, হ্যাঁ এবং তারপর জাল দিয়ে ধরে না? হ্যাঁ জাল বের দিয়ে। বেজাল এখন সুযোগ? বেজাল নাই, কোনো সুযোগ নেই। গজার দাম কেমন আছে? গজার দাম কম, দাম হইতে কয় না, গেছে শুক্রবার হচ্ছে 600 টাকা কেজি, আজকে দাম হই কয় না, দম মনে হচ্ছে। হ্যাঁ দম দম হই লাগে। কবে এটা? 500 টাকা দিবেন ভাই, তুমি ওঠাই না 500 টাকা করে। আর 700 দিবেন? একদম 500 টাকা উড়াইছি। ভাই তেলাপিয়াটা কেমন দাম আছে? তেলাপিয়াটা ভাইয়ের 200-220 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার এখানে রুই কাতলার দাম কেমন আছে? রুই 300 থেকে 350। আর এখানে দুইটা ই দেখতেছে আপনার, চিতল চিতল কেমন দাম আছে? চিতল 500-600। আর ট্যাংরা গেলে তো দেখতেছি নড়তেছে। ট্যাংরা 500-600। 500-600 কোথাকার? এই নদীর 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 মাছ। প্রিয় দর্শক, নদীর ট্যাংরা এগুলো 500 টাকা করে কেজি চাচ্ছেন। 600। আর আপনার 600। আর এই আড়ি মাছটা? এটা 600। 600 টাকা কেজি আড়ি মাছ। আর এখানে আমরা বিভিন্ন প্রকার রুই মাছ দেখছি, 200-250 বিভিন্ন সাইজ বুঝে দাম। আর আপনার ইয়াটা? পাবদা 350-350। আর এটা তো হচ্ছে আপনার টাটকিনি, নদীর টাটকিনি, এটা 500 থেকে বাগনা বলে, 500 থেকে 600 টাকা বেশি। 500 থেকে 600 বাগনা। চিংড়ি 600 থেকে 700। আচ্ছা ঠিক আছে। ভাইয়া শিঙগুলো কি বিক্রমপুরের? হ্যাঁ হ্যাঁ বিক্রমপুরের মাছ, আড়াই বিলের। সবগুলো 3000। কাজল, প্রিয় দর্শক, এই সেই বিখ্যাত আড়াইল বিলের মাছ, কই মাছ দেখছি, শিং মাছও দেখছি।
এবং সেইখানের যে বিশাল মিষ্টি কুমড়া আলার বিলের তা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। তো এই বিশাল বিলে অনেক বড় বড় মাছও পাওয়া যায়। আমরা শিং মাছগুলো দেখছি, এই শিং মাছের দাম কেমন আছে ভাইয়া? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি, দেখেন কি বড় বড় শিং, মানে শিং মাছের কালারই বলে দিচ্ছে যে এটা বিলের মাছ। আর কই মাছগুলোর দাম কেমন আছে? সবগুলি 2000 টাকা। 2000 টাকা। এই ভাই বিক্রমপুরের ভাই। কাকা এই মিনি মাছের দাম কেমন আছে? কেজি 800। আর এই বাইং মাছ? বাইং মাছের কেজি 1200। পদ্মার? পদ্মার একদম আসতে সরে নেবেন একদম না স্যার, বাইল্লা 1400 না একদম 1200টা নেবেন, আর এটা 800। হ্যাঁ হ্যাঁ, ভাই সাজায় বসছেন মোটামুটি মাছ। আজকে শুক্রবার, মোটামুটি সাজু ভাইয়ের দোকানে সব মাছই আছে। সাজু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাইয়া। কেমন আছে বাজারের অবস্থা? ইনশাআল্লাহ অনেক ভালো, বেচা কেনা অনেক ভালো হচ্ছে। শৈল মাছগুলোর দাম কেমন আছে সাজু ভাই? এগুলি 600 টাকা কেজি। এ ভাই লাগবো অল্প কটা মাছ দেন। আইর মাছও 600 টাকা কেজি, নদীর আইর স্যার, একদম নদীর, অনেক অনেক ভালো স্যার। পাবদা মাছ 500 টাকা কেজি। আপনারা সাজু ভাইয়ের দোকানের দামটা শুনলেন, আপনারা চলে আসবেন এখানে, প্রচুর মাছ ওনার দোকানে থাকে, বিভিন্ন ধরনের এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমার ছবি সব আপনাদেরকে দিলাম, সেই একদম তাজা মাছ, একদম তাজা, কোনো বেজারের সুযোগ না, মেঘনা নদীর মাছ, এগুলি সব মেঘনা নদীর মাছ। আপনারা কি নিজের নদীতে চলে যান? হ্যাঁ, নিজের নদী থেকে ধরে আনি, তারপরে বেজারের সুযোগ থাকে না স্যার? না, একদম পারফেক্ট মাছ, অনেক ভালো। ও ভাই ট্রলার দিয়ে যখন কিনি তো একবার ধরে আনার কথা কি কথা। তুতুল না? তুতুল। টুটুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। কেমন আজকে বাজারের অবস্থা? আছে মোটামুটি। হ্যাঁ, টুটুল ভাইয়ের দোকান, এখানে দুবখোলার সেই নদীর মাছের বাজার, বিশেষ করে এখানে পদ্মা মেঘনার বিভিন্ন ধরনের মাছ এসে থাকে। তো টুটুল ভাইয়ের বেশ সুন্দর মাছ দেখছি আজকে, পাঙ্গাস মাছ আছে, বড় আড়ি মাছও দেখতে পাচ্ছি, বড় তেলামিয়া তেলাপিয়া মাছ আছে, এখানে ইলিশ মাছ আছে, বেশ বড় বড় ইলিশ দেখতে পাচ্ছি। টুটুল ভাই ইলিশ মাছগুলো কোথাকার একটু বলবেন? ইলিশ মাছ চাঁদপুর, চাঁদপুর। হ্যাঁ, কেমন ওজন আছে এগুলো? ওজন 800 গ্রাম করে। দাম কেমন আছে টুটুল ভাই? দাম 1400 টাকা কেজি। আর এইখানে দাম কেমন আছে? এটা 600 গ্রাম সাইজ, এটার দাম হলো আপনার 1000 টাকা কেজি। যা দেখছেন সব পদ্মার মাছ, এবং এগুলো ওনাদের দাবি যে বেজাল শূন্য, কোনো ফরমালিন বা এই ধরনের কিছুই নাই। আর তেলাপিয়া এটা কি নদীর? না, তেলাপিয়া চাষের, কিন্তু ভালো কোয়ালিটি। এখানে বোঝা যাচ্ছে যে চাষের মাছ ওনারা বলে দেন, যে চাষের মাছ নদীর মাছ জুড়ে চালাই দেওয়া সেটা ওনারা করে না, এটা ওনাদের এখানকার সততা, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই ভালো থাকেন কেমন? হ্যাঁ ওকে, ওয়ালাইকুম সালাম। ভাই দেখা যাচ্ছে কেজি এটা তেলে বললে এখন সেরকম। এই এটা কি বাগদা মাছ না? বাগদা। কেমন দাম আছে? দাম 500 টাকা কেজি। এরকম বড় বাংলা তো এখন কমতে না, এটা অরিজিনাল নদীর 500 টাকা কেজি। কোন নদীর? এটা মেঘনার, মেঘনার। কম আছে কি নদী? হ্যাঁ নদীর। কম আছে, দাম কেমন? এটাও 500 টাকা কেজি।
500 এটা চাপিত না এটা আপনার ম্যাগনার এটার কেজি 500 600 এরকম আর বোয়াল মাছের দাম 500 টাকা কেজি আইরো 600 টাকা কেজি আবলাদ ভাই আসসালামু আলাইকুম তো কেমন বাজারের অবস্থা বাজার অবস্থা মোটামুটি মোটামুটি আপনারা খুশি আপনারা তো সব মূলত নদীর নালা খাল বিলে এই তো না 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 বিজাবি মাছ মিলাই দিলে আর কি কিন্তু কোনো বরফ দেব ফরমালিন মাছ না ফরমালিন নাই বরফ তো হালকা পাতলা দিতে হবে গরমের দিন গরমের দিন হালকা পাতলা বরফ দেওয়া লাগবে কেউ মাছটা তো তাজা হ্যাঁ তাজা কিছু না গলর সহনো লরে অহনো লরে কেমন দাম আছে এটা বড়টা বিচে 1000 করে অনেদি 600 700 এরকম বেচতেছে আর কি এটা তো আপনার ইয়ে মাছ না হ্যাঁ কাজলি মাছ এটা কাজলি কাজলি দাম 1400 টাকা কেজি এটা কোথাকার মাছটা এটা পদ্মা নদীর মাছ ভাগ্যকুল থেকে আনা হয়েছে আর এটা তো হচ্ছে ওটা শিলং হ্যাঁ বাঁচা মাছ শিলং মাছ কেমন দাম এটা 1000 টাকা কেজি আর এটা তো হচ্ছে আপনার খল্লা মাছ হুম নদী হ্যাঁ নদীর সবই নদী এন্ড দাদা খাইতে খুব ভালো হ্যাঁ খাইতে খুব ভালো এটা নদীর মাছ খল্লা মাছ এটা 700 টাকা কেজি 600 টাকা কেজি নদীর খল্লা মাছ প্রিয় দর্শক সেই আবার একই কথা সব নদীর মাছ এখানে এখানে কোনো বেজাল যুক্ত কোনো মাছ নাই ওই এক খল্লা মাছ এক আড়ি মাছ দেখতেছি কিনা ডিডা মাছ এখনও দেখতেছি নড়তেছে আপনার ইলিশ তো খুব বড় এগুলো কি পদ্মার হ্যাঁ পদ্মার ইলিশ যে 1 কেজি সাইজ 1 কেজি সাইজ 1 কেজি সাইজ কেমন দাম আছে 1 কেজি সাইজ 1 কেজি 1400 টাকা কেজি 1400 টাকা কিন্তু এরপরে তাজা হ্যাঁ তাজা আর এগুলো রেট কেমন আছে একটু ছোট মনে হয় ওটা 1000 টাকা কেজি ওটা হলো মানুষ একদম 2500 উপজেলার দয়াকান্দা যেটা মেঘনার তীরে অবস্থিত বেশিরভাগ হ্যাঁ ঠিক ঠিক চিংড়ি মাছের দাম কেমন আছে এটা স্যার 1000 বেচছি এটা বেচছি 900 এটা 900 একটু ছোট হ্যাঁ ছোট বলটা কয় কেজি হইতে পারে 7 কেজি 7 কেজি কেমন দাম আছে বলটা ভাই কেজি 1000 1000 টাকা কেজি 7 কেজি বল জি আর এগুলো তো হচ্ছে আপনার কোরাল মাছ এটা সাগরে এটা সাগরে এটা নদীর এটা নদীর না এটা নদীর 1000 সাগরে 2000 প্রিয় দর্শক সাগরটা 1000 নদীর কোরালটা 1000 আর ছোট আছে 650 আইডো আছে আপনাকে 650 ছোট কোরাল আর বড় আসছে আর আপনার বড় পোয়া কত কইলেন বড় পোয়া 600 আর বড় ইলিশ মাছ গুলো 1600 1600 টাকা 1800 একটা তো 1 কেজির উপর হবে না হ্যাঁ আর আপনার কাতলা মাছটা কেমন দাম কাতলাটা কেজি 450 500 এই মাছগুলো কোন জায়গা এই কাতলা চাষের এছাড়া এটি সব নদীর আর সাগরের